আসসালামু আলাইকুম। সিএনএ 24 সংবাদ আয়োজনে স্বাগত জানাচ্ছি, আমি রেহানা আক্তার বেবি। আমি কাজী তানজিনা হোসেন, শিরোনাম পড়ছি। দাবি মানার পরও বুয়েটে আন্দোলন কেন, প্রশ্ন প্রধানমন্ত্রী। সব ক্ষেত্রে রাজনীতিকে দোষ দিলে হবে না, শিক্ষামন্ত্রী। একাডেমিক ভবনে শুনশান নীরবতা, বিক্ষোভে উত্তাল ক্যাম্পাস। টেকনাফে বন্দুকযুদ্ধে রোহিঙ্গা সহ নিহত দুই। চার রাত হাসপাতালে থেকে আবার কারাগারে সম্রাট। সিরিয়ায় তুর্কি অভিযান, পালিয়েছে লাখো মানুষ। ছয় মাসের মাথায় পদত্যাগ করলেন মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী। ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল, সরানো হয়েছে 1 লাখ লোক। সৌদি আরবের সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন নারীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বুয়েটের সাধারণ শিক্ষার্থীদের 10 দফা দাবি সবগুলোই তো মেনে নিয়েছেন ভিসি, তারপরেও নাকি তারা আন্দোলন করবে, কেন করবে জানি না, এরপর আন্দোলন করার কি যৌক্তিকতা থাকতে পারে। শনিবার রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মহিলা শ্রমিক লীগের জাতীয় সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বিশ্ববিদ্যালয়গুলোতে সাংগঠনিক রাজনীতি চলবে কি না সেই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। শনিবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, ফাঁসি 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 চাই, খুনিদের ঠিকানা এই বুয়েটে হবে না। এক আবরার কবরে লাখো আবরার বাইরে, শিক্ষা সন্ত্রাস একসাথে চলবে না, এসব স্লোগান নিয়ে শনিবার দুপুর 11:45 দিকে বুয়েটের শহীদ মিনার চত্বরে সমবেত হয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গাসহ দুজন নিহত হয়েছে। শনিবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের পর্যটন বাজারের উত্তর পূর্বে মালিরমার ছড়ার নামক পাহাড়ি এলাকার এই ঘটনা ঘটে। পুলিশের দাবি, নিহত দুজনই তালিকাভুক্ত শীর্ষ ইয়াবাস ব্যবসায়ী। হৃদরোগে আক্রান্ত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে হাসপাতাল থেকে কারাগারে নেওয়া হয়েছে। শনিবার বেলা 11:20 তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়। সিরিয়ায় বুধবার থেকে অভিযান শুরু করেছে তুর্কি বাহিনী। দেশটির উত্তরের কুর্দি অধ্যুষিত অঞ্চলে এই অভিযানের প্রেক্ষিতে প্রায় 1 লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী কেভিন ম্যাকএলিনান পদত্যাগ করেছেন। ওই পদে যোগ দেওয়ার 6 মাসের মাথায় তিনি পদত্যাগ করলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন। ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে শুক্রবার ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ায় প্রায় 1 লাখ লোককে সরিয়ে নেওয়া হয়েছে। এতে অনেক অবকাঠামো বশীভূত হয়েছে। এদিকে এ দাবানল নিয়ন্ত্রণে আনতে কয়েকদিন লাগতে পারে বলে কর্তৃপক্ষ সতর্ক করে দিয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর সৌদি আরবের সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন দেশটির নারীরা। সেনাবাহিনীতে নারী সেনা নিয়োগে প্রথমবারের মতো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। এই ছিল আজকের সংবাদ আয়োজনে। খোদা হাফেজ।